Hello friends, আমার নাম লরি। Friends, এই মমতা বানার্জি এখন খুব সতর্ক। এই সতর্ক মমতা বানার্জিকে নাকি হারানো খুব কঠিন, ঠিক আছে? একমাত্র শুভেন্দু অধিকারই পেরেছিল এই সতর্ক মমতা বানার্জিকে হারাতে, যেটা নন্দীগ্রামে এই বিধানসভা ভোটে। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এই মমতা বানার্জি এখন একটা গল্প জুড়ে দিয়েছে, যেটা এই ইভিএম মেশিন নাকি বিএমই হ্যাক করবে। অ্যাকচুয়ালি এই গল্পটা জুড়েছে কেন, কারণ হচ্ছে মমতা বানার্জি জানে যে মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, যদি ইভিএম মেশিনে ভোট হয়, তাহলে মমতা বানার্জি হারবে, ঠিক আছে? কারণ মানুষ বিজেপিকেই ভোট দেবে, ওই INDIA জোটকে কেউ ভোট দেবে না, এটা মমতা বানার্জিরা ভালো করেই জানে। সেই কারণে এই গল্পটা জুড়ে দিল, যাতে বিজেপি জিতলে তখন বলবে যে বিজেপি হ্যাকিং করে জিতেছে, ইভিএম মেশিন হ্যাক করে জিতেছে। অ্যাকচুয়ালি এই হ্যাকিংয়ের গল্পটা এই কারণেই মমতা বানার্জি বলছে, কারণ মমতা বানার্জি জানেই যে ইভিএমকে কোনো সময় হ্যাক করা যায় না, এটা মমতা বানার্জি ভালো করেই জানে। সুতরাং মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে, ফলে মমতা বানার্জি হারবে। এবার মমতা বানার্জি এইটাই চেষ্টা চালাচ্ছে যে এই যে রাজ্যবাসীর মধ্যে এই বিষয়টা ছড়িয়ে দেবে যে বিজেপি ইভিএম হ্যাক করবে, এই বিষয়টা রাজ্যবাসীর মধ্যে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে রাজ্যবাসীকে দিয়ে ইভিএমের বিরোধিতা করাবে, রাজ্যবাসী যেন বলে না ইভিএমে ভোট হবে না, আমরা ব্যালটে ভোট চাই, এটা রাজ্যবাসীকে দিয়ে বলাবে, ঠিক আছে? তারপরে ব্যালট হ্যাক করবে, মানে ব্যালটে আর কি যেরকমভাবে আর কি করে, লিকিং ফিকিং করে, ভোট লুট করে, সেরকমভাবে ভোট লুট করবে তৃণমূল। রাজ্যবাসীকে দিয়ে এটা চাওয়াবে যে ব্যালটে ভোট হোক। কিন্তু এখানে মমতা বানার্জি সম্পূর্ণরূপে ব্যর্থ হবে, সম্পূর্ণরূপে ধাক্কা খাবে, এখানে সফল হবে না। সুতরাং ইভিএমেই ভোট হবে আর তৃণমূল হারবে, INDIA জোট হারবে, বিজেপি জিতবে। ফলে কী হবে, ফলে মমতা বানার্জি তখন বলবে বিজেপি হ্যাক করে জিতেছে, এই সমস্ত বলবে। এই সমস্ত বলে তখন কোনো লাভ হবে না, সুতরাং ফলাফল বেরিয়ে গেছে, বিজেপি জিতে গেছে। আর যদি বলে ইভিএম মেশিন হ্যাক করেছে বিজেপি, তাহলে মমতা বানার্জি কাউকে দিয়ে ইভিএম মেশিন হ্যাক করে দেখাক পারবে, কাউকে দিয়ে ইভিএম মেশিন হ্যাক করাতে পারবে না। কারণ মমতা বানার্জি নিজেই জানে যে ইভিএম মেশিন কখনোই হ্যাক করা যায় না, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে, আর বিজেপি জিতবে, তৃণমূল হারবে, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গে বিজেপি অনেক আসন পেয়ে যাবে, এই INDIA জোট হারবে, এটা মমতা বানার্জি ভালো করেই জানে। আবার মোদিজির সরকার আসছে, এটা মমতা বানার্জি ভালো করেই জানে, সেই কারণে এই গল্পটা দিয়ে দিল। এই হচ্ছে বিষয়, এই রাজ্যবাসীকে বোকা বানানোর চেষ্টা করবে, ইভিএমের বিরোধিতা করানোর চেষ্টা করবে, কিন্তু এতে কোনো লাভ হবে না, রাজ্যবাসী এতে পাত্তা দেবে না, পাতি কথা, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার বলার ছিল, তোমার সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।